আওয়ামী লীগ ভোট চোর, ভোট চোরকে ভোট দিবেন না বললে কিন্তু নৌকাকে ভোট দিবেন না সেটাই বোঝায়। আপনারা দেখেন আন্তর্জাতিকভাবে আজকে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে কেউ স্বীকার করে না। এই দেশ পরিচালিত হচ্ছে হাইব্রিড সরকার দিয়ে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা, মূল চেতনা গণতন্ত্র ভুলণ্ঠিত। শুধু আজকে নয়, এই যারা আজকে সরকারে তারা কিন্তু 72 থেকে 75 সরকারে ছিল, তারাও কিন্তু একইভাবে সেই মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিল। তারা সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের অর্থনীতি করে এদেশে 74 সনে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। এই আজকে যারা ক্ষমতায় তারা 72 থেকে 75 রক্ষী বাহিনী সৃষ্টি করে এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। জাসাস, জাসদ এবং মুক্তিযোদ্ধাদের প্রায় 20,000-এর উপরে মুক্তিযোদ্ধা হত্যা করেছিল এই আওয়ামী লীগ। আবার গত 14 বছরে তারই রিপিটেশন, বর্তমানে অলিখিত বাকশাল চলছে। গণতন্ত্র নাই এটা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। গত ইলেকশন 18-তে এটা দিনের ভোট, রাতে ডাকাতি হয়েছে। এর আগে বয়কটের জয় হয়েছিল, সেই বয়কট 153টি আসনে ক্যান্ডিডেট এবং জনগণ বয়কট করেছিল, তারপরেও তারা গায়ের জোরে সরকারে ছিল। আজকে পর্যন্ত গায়ের জোরে সরকারে থেকে তারাই বলছে হাসির ব্যাপার যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন নাকি এদেশে গণতন্ত্রের সুবাতাস পড়ে। গণতন্ত্রের যদি এই নিয়ম হয় যে নিজের দলের অধীনে নির্বাচন করে জনগণের ভোট নিজেরা দিয়ে সরকারে গায়ের জোরে থাকবে, এটাকে গণতন্ত্র, এটা গণতন্ত্র নয়, গণতন্ত্রের সংজ্ঞা এটা নয়। কয়েকদিন আগে এখানে আমাদের বরকতুল্লাহ বুলু সাহেব মেনশন করলেন, আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি চট্টগ্রামে জনসভায় প্রথমে এই কথা বলেছিলেন, আপনারা চোরকে ভোট দিয়েন না। এর পরেই কিন্তু চেয়েছেন আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েন। এক জনসভায় তিনি কত বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। ভোট চোর এদেশের মানুষ শুধু নয়, আন্তর্জাতিকভাবে আজকে স্বীকৃত যে আওয়ামী লীগ ভোট চোর। এর মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষ সবাই বলে, এমনকি আওয়ামী লীগের যারা 18 সনে তারা ভোট দিতে পারেনি, 2014-এ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু 153 আসনে কোনো ভোট দিতে পারেনি, এরাও কিন্তু বলে তাদের ভোটের অধিকার তারা হারিয়েছে। সেই দেশে ভোট চোরকে, এটা আমরা প্রমাণ করা দরকার হবে না, সারা বিশ্ব প্রমাণ করছে, ভোট চোরকে ভোট দিবেন না বললে কিন্তু নৌকাকে ভোট দিবেন না সেটাই বোঝায়। তাদের জাতীয় কাউন্সিলে বলেছে যে ভোট চোরদের মানুষে পছন্দ করে না, অবশ্যই মানুষ পছন্দ করে না। আজকে ভোট চোরদের পছন্দ করে না বলেই এদেশের সকল জনগণ আজকে মাঠে নেমেছে, যে জন্য আমরা 10টি যে বিভাগীয় যে আমরা সমাবেশ করেছি, গণসমাবেশ, এত বাধা বিপত্তি, সর্ব জায়গায় পরিবহন ধর্মঘট, পেটুয়া বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে বাধা দেওয়া, পুলিশ দিয়ে বাধা দেওয়া, এটা তো আমরা দেখেছি। ঢাকার সমাবেশের আগে 7ই ডিসেম্বর আমাদের পার্টি অফিসে যে নারকীয় কর্মকাণ্ড করা হয়েছে এটা নজিরবিহীন। এই দেশে আজকে যদি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নিজেরা দাবি করে যে তারা ক্ষমতায় থাকলে নাকি গণতন্ত্রের সুবাতাস রয়েছে, আজকে সারা বাংলাদেশের মানুষ সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। এই সমাবেশগুলো এত বাধা বিপত্তির পরেও শুধু আমাদের নেতাকর্মীরা না, এটা জনগণ এই সমাবেশগুলো সফল করেছে, এবং জনগণের যে আওয়াজ উঠেছে সেই আওয়াজ ছিল এই ব্যর্থ সরকারকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আজকে জনগণ সকলে এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, এই সরকারকে ক্ষমতায় রেখে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে না, অর্থনীতি পুনরুদ্ধার হবে না, সেই জন্যই এই দেশে থেকে এই সরকারের বিদায় চায় তারা।